নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটা সহজ করে দেবে বন্ধুরা চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় ডাল বা কোনো কিছু বসালে হয়তো জল কম দিই আর এইভাবে ডাল হয়তো পুড়ে যায় আর পুড়ে গেলে আমাদের এই পোড়াটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে বিশেষ করে তো প্রেসার কুকারের ভেতরে হাতটা দিয়ে ঠিকমতো পরিষ্কার করতে খুবই কষ্টকর ব্যাপার তাই এখানে আপনারা নিয়ে নেবেন কিছুটা পরিমাণ খবরের কাগজ দেখুন এইভাবে আমি খবরের কাগজটাকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হালকা উষ্ণ গরম জল এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে এরপর প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি এইভাবে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য গরম জলটাকে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম গরম জলটা ঠান্ডা হয়ে গেছে এবার যে আমি পেপারটা দিয়েছি পেপারটা দিয়েই এইভাবে দেখুন ডোলে নিচ্ছি যে পোড়া ভাবটা ছিল গরম জলের আর পেপারের কারণে কিন্তু খুব সহজেই উঠে যায় কোনো রকম মাজা ঘষে করে মানে খাটনি করার প্রয়োজন পড়ে না দেখুন আমি পেপারটা দিয়ে ডোলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে নর্মালভাবে এটা যদি আমরা মানে ঘষা মাজা করতে যেতাম মিনিমাম কিন্তু আমাদের পাঁচ ছয় মিনিট সময় লেগে যেত সেখানে দেখুন আমাদের রকম মাজা ঘষা ছাড়াই কতটা পরিমাণ পরিষ্কার হয়ে গেল বলতে পারেন এইটটি পারসেন্ট পরিষ্কার কিন্তু আপনা আপি হয়ে গেল এবার আমি এই যে নোংরা জল বা খবরের কাগজটাকে ঢেলে আপনাদের দেখাচ্ছি প্রেশার কুকারের ভেতরটা এইবার দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তাই না ভালো লাগলে টিপসটি আপনারাও ট্রাই করবেন পরবর্তী যে টিপসটি আছে চলুন তাহলে দেখে নিন আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা ভুজিয়া নিয়ে আসি সোনপাপড়ি নিয়ে আসি তার যে বক্স থাকে অনেক সময় ঢাকনাটা কোনো কাজে ব্যবহার করে এখানে আমি চুলের একটি ক্লিপ ঢেলা হয়ে গেছিলো সাইড ক্লিপ সেটাকে আমি এইভাবে বড়ো করে বেঁকিয়ে নিলাম তারপর এটাকে কী করব দেখুন এখানে একটি ঢাকনা নিয়ে নিচ্ছে ঢাকনার দুপাশে এইভাবে দুটো ছিদ্র করে নিয়ে ক্লিপটাকে এইভাবে আমি সেট করে নিচ্ছি এখানে কোনো লাঠি নিতে পারেন বা ওয়াইপার যদি থাকে ওয়াইপারটা নিয়ে নিতে পারেন ওয়াইফারের লাঠিটা বা কোনো যদি লাঠি নেন অবশ্যই মাঝখানে ছিদ্র করে নেবেন তারপর এইভাবে ক্লিপের সাহায্যে আপনারা এটাকে আটকে নেবেন দেখুন এইভাবে কত সুন্দরভাবে আটকে নিয়েছি বন্ধুরা এটাকে যে কোনো দিকে আমরা ঘোরাতে চাই মুভ করতে চাই সেদিকেই কিন্তু ঘুরবে এবার আমি একটি পুরোনো গেঞ্জি নিয়ে নিয়েছি গেঞ্জিটার যদি অতিরিক্ত গলা বড় হয় তাহলে একটু সেলাই করে নেবেন বা সেফটি পিন দিয়ে নেবেন এটার সাহায্যে দেখুন আমরা কত সহজে ঘর মুছে নিতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খাটের তলা আলমারির তলা যেখানে হাত পৌঁছায় না সেই সব জায়গাগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম মব কেনার প্রয়োজন পড়বে না এমনকি ঘর মুছতে গেলে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা হবে না এটা যখন হয়ে যাবে খুলে নিয়ে ধুয়ে আবার ইউজ করতে পারবো অনেক সময় বাজার থেকে আমরা অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসি কিন্তু আদার অনেকটা দাম আর আদা যদি ঘরে রেখে দেওয়া যায় নর্মালভাবে শুকিয়ে যায় না হয় পচে যায় তাই এই কাজটি করুন আদাটাকে টুকরো করে নিন এখানে একটি কাঁচের জার নিয়ে নিয়েছি কাঁচের জারের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিচ্ছি জল দেওয়ার পর এবার যে আদাগুলোকে আমি রেখেছিলাম আদাগুলোকে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচের জারই কিন্তু নিতে হবে প্লাস্টিক জার নিলে হবে না এইভাবে আদা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিন দু থেকে তিন মাস আদা আপনাদের পচবে না শুকাবে না এরকম ফ্রেশ থাকবে যখন প্রয়োজন তখন আপনারা ফ্রিজ থেকে বের করে এটা ব্যবহার করতে পারবেন প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই তো ডাল রান্না করে থাকি বিশেষ করে ছোলার ডাল মটর ডাল এগুলো তো প্রেশার কুকারে দিলে গ্যাস খরচা কম হয় কিন্তু অনেক সময় জলের আন্দাজ বুঝতে না পারলে দেখা যায় সিটি ওঠার সময় আমাদের ডালটা বের হয়ে যায় প্রেশার কুকারও নোংরা হয় আর দেখা যায় গ্যাসটাও আমাদের একেবারে নোংরা হয়ে যায় তাই আপনারা একটি কাজ করতে পারেন যদি জলের আন্দাজ বুঝতে না পারেন তাই যেটা করতে হবে আপনারা কোনো ছোট বাটি বা ছোট্ট গ্লাস নয় চামচ এইভাবে ডালের মধ্যে আপনারা দিয়ে দিন দেখুন এইভাবে বসিয়ে এতে কি হবে অতিরিক্ত যদি জলও বেশি হয় তাও সিটি ওঠার সময় বের হবে না আর প্রেশার কুকারের যে ঢাকনার সিটির জায়গাটা আছে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি এতে কি হবে যে অনেক সময় ডালের টুকরো ভাতের টুকরো আটকে যায় সিটির মধ্যে সিটি উঠতে চায় না সেই সব সমস্যা হবে না তেল দেওয়ার কারণে এবার আমি যখন সিটিটা উঠছে দেখুন সিটি ওঠার সময় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটু এখান থেকে ডাল বের হচ্ছে না কত সুন্দর সিটি উঠছে প্রেশার কুকারটাও পরিষ্কার রয়েছে এবার আমি আপনাদের খুলেও দেখাবো দেখুন প্রেশার কুকারটাও আমার পরিষ্কার রয়েছে ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে তাই যাদের জলের আন্দাজ বা জলের অনুমান বুঝতে পারেন না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই লেগিংস কিংবা জিন্সের প্যান্ট কম বেশি আমরা প্রত্যেকেই পরে থাকি কিন্তু যখন অনেক সময় আমাদের পা ভেজা থাকে বা ঘামের পা থাকে তখন যদি লেগিন্স পরি বা জিন্সের প্যান্ট পরি পায়ে আটকে ধরে অনেকটা সময় লাগে টানাটানি করতে লাগে সেক্ষেত্রেই ছোট্ট টিপসটি আপনারা কাজে লাগান মুহূর্তের মধ্যে জিন্স লেগিন্স পরে নিতে পারবেন পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে পায়ে এইভাবে একটি পলিথিন আপনারা পরে নিন তারপর যতই চাপা প্যান্ট আপনাদের হোক না কেন খুব সহজেই পলিথিনের কারণে স্লিপ কাটবে এমনকি আপনার পায়ে পরে নিতে পারবেন খুব দ্রুত দেখুন কত সহজেই আমি এখানে পরে নিলাম বন্ধুরা আশা করছি টিপসটি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আর আপনারা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন অনেক সময় বাচ্চাদের প্যান্ট খুবই চাপা থাকে শীতকালের প্যান্টগুলো সহজে পরা যায় না পরানো অসুবিধা হয় এই টিপসটি অ্যাপ্লাই করলে খুব দ্রুত পড়াতে পারবেন উচ্ছে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো কিন্তু উচ্ছের বীজ আমাদের শরীরের ক্ষতি করে অনেক সময় হজম হয় না পেট ব্যথা হয় যাদের কিডনিতে পাথর তাদের এই সমস্যা আরও বেশি হয় তাই একটি একটি করে উচ্ছের বীজ যদি আমরা বাঁচতে চাই অনেকটা সময় লাগে তাই এরকম একটি বড় গামলার মধ্যে উচ্ছেটাকে নিয়ে আপনারা এইভাবে কয়েক সেকেন্ড হালকা একটু ঝাঁকিয়ে নেবেন এইভাবে ঝাঁকালেই দেখবেন আপনাদের যে উচ্ছের শক্ত বীজগুলো যেগুলো আছে না সেই বীজগুলো আপনাদের আপনা আপনি কিন্তু আলাদা হয়ে যাবে একটি একটি করে বাছার প্রয়োজন পড়বে না দেখুন যে বীজগুলো একেবারে শক্ত হয়ে গেছে সেই বীজগুলো কত সহজেই উচ্ছের ভেতর থেকে বের হয়ে এসছে এতে আমাদের খাটনিটা কিন্তু কমে গেল আর সেই সঙ্গে আমাদের সময়টাও বেঁচে গেল চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের পুরনো নাইটি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা এই ধরনের নাইটি যেগুলো হয়তো ছিঁড়ে যায় কিংবা কাপড়টা খুব ভালো মজবুত থাকে তাই নাইটিটাকে ফেলে না দিয়ে আমরা কী কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই এখানে যে নাইটিটা নিয়েছে আমার কিন্তু একটু ছিঁড়ে গেছে নাইটিটার কাপড় খুব ভালো রয়েছে তাই নাইটিটাকে আমি কাটবো না একটি অসাধারণ জিনিস তৈরি করে নেব ওই নাইটিটা দিয়ে কী করব সবার প্রথমে দেখুন নাইটিটা এখানে কাটার প্রয়োজন নেই যেহেতু একটু মোটা হলে সুবিধা হবে অনেকদিন টেকসই হবে জিনিসটা এর জন্য কাটছি না আমি এখানে গলার যে অংশটা রয়েছে সেই অংশটাকে অল্প করে একটু ভাজ করে নিচ্ছি এইভাবে এবার আমি দুই ভাজ এইভাবে করে দেবো ল মানে ভাবে আমাদের নাইটিটাকে এইভাবে নিয়ে নিতে হবে দেখুন এইভাবে নিয়ে আমি সমান করে নাইটিটাকে পেতে নিলাম এবার আমাদের যে কাজটি করতে হবে যেটা দিয়ে নাইটি একটি অসাধারণ জিনিস তৈরি হয়ে যাবে আমাদের অনেকটা টাকা বেঁচে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি হ্যাঙ্গার আপনারা চাইলে প্রথমে হ্যাঙ্গার দিয়ে নাইটিটার মধ্যে অনেকগুলো দাগ কেটে নিতে পারেন বা মেজারমেন্ট করে নিতে পারেন না হলে আগে সেলাই করে নিতে পারেন তারপর আপনারা এইভাবে দাগ করে নিতে পারেন মানে একটি হ্যাঙ্গার দিয়ে যতটা ততটা দাগ করলেই কিন্তু হয়ে যাবে বেশি ছোট করলে কিন্তু মুশকিল বন্ধুরা এবার আমি নাইটিটাকে গলার অংশটাকে এইভাবে ভাজ করে নিয়ে দেখুন আমি এখানে সূচ সুতো নিয়েছি আপনাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তাহলে তো খুবই ভালো কথা সেলাই মেশিনে সেলাই করে নেবেন এক মিনিটের ব্যাপার আর সুইচ মানে সূচ সুতো দিয়ে করতে গেলে কিন্তু পাঁচ ছয় মিনিট লাগবে যেহেতু একটু ছোট ছোট করে ফোট দেবেন যাতে অনেক দিন টেকসই হয় জিনিসটা আর সহজে যাতে নষ্ট না হয় এখানে আমি সুসুতো দিয়ে সেলাই করছি তাই ছোট্ট ছোট্ট করে ফোটটা তুলছি এইভাবে পুরোটা হ্যাঙ্গারের অংশটাকে আমি নাইটিটা সেলাই করে নেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি পুরোটা সেলাই করে নিলাম এবার কী করবো একটি হ্যাঙ্গার নিয়ে নেব প্রথমে তো আমি একটা দাগকে করেই নিয়েছি আরেকটি দাগের শেষের অংশ থেকে আবার হ্যাঙ্গারটাকে এইভাবে রেখে আবার আমি দাগ করে নিচ্ছি এইভাবে আপনাদের নাইটি কত বড় সেই হিসাবে কিন্তু দাগ হবে এখানে আমার মানে চারটে মতো দাগ হয়েছে আর যেখান থেকে আমরা দাগ করেছি সেই জায়গাটায় আবার আমি সুতো নিয়ে নিয়েছি সুতোর সাহায্যে এইভাবে দেখুন সেলাই করে নিচ্ছি সুতো দিয়ে একটা সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে তিনটেই সেলাই করে নেব তিনটে যখন সেলাই করা হয়ে যাবে নাইটিটার একেবারে যে নিচের অংশটা রয়েছে নিচের অংশটাকেও আমাদের আবার খুব সুন্দর করে সেলাই করে নিতে হবে তারপর দেখুন কত সুন্দর পকেট মতো তৈরি হয়ে গেল এই নাইটিটাকে আমরা যে কোনো জায়গায় এইভাবে হ্যাং করে নিতে পারি দরজার পেছনে রাখতে পারেন তাহলে দেখা যাবে না বা দেখা গেলেও কিন্তু খারাপ লাগবে না কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে অনেক সময় এক্সট্রা অনেক জুতো থাকে এখানে সেখানে রেখে দিলে ধুলো ময়লা পরে জুতোটা নোংরা হয়ে যায় বা এখানে সেখানে রাখলে ঘর বাড়ি এলোমেলো মনে হয় জুতোর তলার ব্যাকটেরিয়া জীবাণু ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে তাই অনেকের বাড়িতেই জুতো রাখার জন্য যে জুতোর স্ট্যান্ড বা সুর এক থাকে না তারা এই পদ্ধতিতে একটি নাইটি দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন এমন কি অনেক জুতো আপনারা রাখতে পারেন কোনো রকম জুতোর স্ট্যান্ড আপনাদের কেনার প্রয়োজন পড়বে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় লাল শাক রান্না করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে অনেকটা গ্যাস খরচা হয় তাই একটি কাজ করলে আপনারা খুব দ্রুত লাল শাক রান্না করে নিতে পারেন গ্যাস খরচা কম হবে সবার প্রথমে লাল শাকটাকে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা প্রথমে কিন্তু হাই রাখতে হবে এক দু মিনিট তাহলে লাল শাক থেকে কম জল বের হবে আমি প্রথমে নুন দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু প্রথমে দেব না এক মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করব যখন লাল শাকটা মানে ফিফটি পারসেন্ট হয়ে যাবে তখন আমি নুন দেব। এই এই পদ্ধতিতে রান্না করে দেখবেন এতে আপনাদের গ্যাস খরচাও কম হবে খুব দ্রুত লাল শাক মানে লাল শাক রান্না হয়ে যাবে আমাদের বাড়িতে এই ধরনের অনেক ব্যাগ থাকে বন্ধুরা যে ব্যাগগুলোর ভেতরে কোনো পকেট বা জায়গা থাকে না টাকা পয়সা নেওয়ার তাই এই ধরনের ব্যাগের মধ্যে টাকা পয়সা নিলে একসঙ্গে দেখা যায় মিশে যায় অন্যান্য জিনিসের সঙ্গে খুবই সমস্যা হয় তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে সেটা হলো জুয়েলারি পার্স এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো থাকে একটি সেফটি পিন নিয়ে নিন একটি সেফটি পিনের সাহায্যে জুয়েলারি ব্যাগটাকে আপনারা খুব ভালো করে এইভাবে বন্ধুরা লাগিয়ে নিন এতে কী হবে আলাদা একটি পকেট টাইপের তৈরি হয়ে গেল এর পর ভেতর আপনারা টাকা পয়সা নিয়ে নিলেন বাকি জায়গায় অন্য জিনিস নিয়ে নিতে পারবেন টাকা পয়সাগুলো অন্যান্য জিনিসের সঙ্গে আপনাদের মিশে যাবে না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আপনারা কখনো এইভাবে ব্যালুন চাকি ছাড়াই একটি বোতলের সাহায্যে রুটি তৈরি করে দেখেছেন কেন আমরা ব্যালুন চাকি ছাড়া বোতলের সাহায্যে রুটি করব সমস্যা হয় অনেক সময় আমরা ঘুরতে যাই দেখা যায় বাচ্চাদের নিয়ে যাই বাচ্চাদের হয়তো হোটেলের খাবার আমরা খাওয়াই না ক্ষেত্রে যদি হাতের কাছে একটি বোতল থাকে বা একটি থালা থাকে বোতল থালার সাহায্যেই আপনারা খুব সুন্দরভাবে রুটি বেলে নিতে পারবেন এমনকি এই পদ্ধতিতে আপনারা এমার্জেন্সি সময়ও খুব সহজে রুটি বেলা হয়ে যাবে প্রত্যেককেই আমি করতে বলছি না বন্ধুরা যখন এমার্জেন্সি তখন কিন্তু একটি বোতলও আমাদের ব্যালনের কাজ করতে পারে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা প্রত্যেকেই কি করি এইভাবে তাওয়াতে রুটিটাকে তাইয়ে নিই তারপর সেঁকে নিই বন্ধুরা রকম তাওয়া ছাড়াই কি আপনারা কখনো রুটি তৈরি করে দেখেছেন তাও আবার একটি প্রেশার কুকারের সাহায্যে হ্যাঁ বন্ধুরা প্রেশার কুকারের সাহায্যেও আমরা খুব সহজেই রুটি তৈরি করে নিতে পারি প্রেশার কুকারটাকে আমি এইভাবে উল্টে নিলাম বন্ধুরা গ্যাসের ওপর আমি এইভাবে বসিয়ে দেবো তারপর যেরকমভাবে আমরা তাওয়া গরম করি দেখুন ঠিক সেইভাবে প্রেশার কুকারটাকে গরম করে নিতে হয় হবে যখন প্রেশার কুকারটা খুব সুন্দর গরম হয়ে যাবে তখন আমরা রুটিটাকে দিয়ে খুব ভালো করে ওলট পালট করে নেব এবার আমি আপনাদের রুটিটা শেখেও দেখাবো কত সুন্দরভাবে আমাদের রুটিটা কিন্তু ফুলে উঠবে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করবেন